সরকারের বিন্দুমাত্র আত্মসম্মান থাকলে বগুড়ায় নির্যাতনের ঘটনায় পদত্যাগ করত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বন্দুকের জোরে টিকে আছে সরকার, মানুষের প্রতি সম্মান জানিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, জনগণ যাকে নির্বাচিত করবে সেই হবেন প্রধানমন্ত্রী। আর রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের সাইরেন বেজে উঠেছে, সারা দেশে সরকার দলীয় ক্যাডারদের নির্যাতনের কারণে অবিলম্বে পতন ঘটবে এই সরকারের। জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে এসব কথা বলেন তারা। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সরে যান, না হলে এই তুফানরা আর কাউকে লাগবেন না, এই তুফানরাই এই সরকারের এমন কবর রচনা করবে, এমন পতন ঘটাবে যে আর সেই পতন থেকে ফিরে আসার কোনো সম্ভব। এদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়েই সরকারের পতনের সাইরেন বাজছে। আজকে থেকে কয়েকদিন আগে বগুড়ায় যে ঘটনা ঘটেছে, যদি আজকের সরকারের বিন্দু মাত্র আত্মসম্মান অবশিষ্ট থাকে, আমি বিশ্বাস করি সেই সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত।